তো দর্শক বন্ধুরা কেমন আছেন? আমরা সবাই আশা করি সবাই ভালোই আছেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকে সেই দিনটা চলেই এলো যখন আমরা বাংলাদেশের বাইকের সাথে আমরা ইন্ডিয়ার বাইকে কম্পেয়ার করব এবং দেখে নেবো কোন দেশের বাইক সব থেকে বেশি ভালো। একটা ডাউট আপনাদের মাথায় প্রায়শই থেকে যায় যে আসলে ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশের বাইক সস্তা নাকি বাংলাদেশের তুলনায় ইন্ডিয়ার বাইক সস্তা? তো আজকে ভিডিওর মধ্যে এই প্রশ্নের উত্তর আপনারা জেনে নেব। কিন্তু তার আগে দর্শক বন্ধুরা, যদি আপনারা এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমরা এই চ্যানেলটির মধ্যে নিত্য নতুন ফ্যাক্ট আপলোড করতেই থাকি। তো বেশি দেরি না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক। কিন্তু দর্শক বন্ধুরা, আগেই আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র আমি এডুকেশন পারপাস হিসাবে বানাচ্ছি, কোনো দেশকে কম্পেয়ার করা বা কাউকে আঘাত করা আমার কোনো রকমভাবে উদ্দেশ্য নয়। এবার দর্শক বন্ধুরা, আপনারা ইন্ডিয়া বলুন বা বাংলাদেশই বলুন, কম বাজেটের মধ্যে সবার সব থেকে সেরা সুপার বাইক হচ্ছে R15। নর্মালি এই বাইকটার মধ্যে ব্যবহার করা হচ্ছে 155 cc লিকুইড কুলিং সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, এবং এই ইঞ্জিন আপনাকে 10,000 RPM শুধু নয়, এর সাথে 14 NMS টর্ক এবং 19 BHP প্রডিউস করতে অনেক বেশি সাহায্য করে থাকে, এবং এই শক্তির সাথে বাইক খুব সহজেই 150 কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয়। তবে আপনারা একটা কথা কি জানেন, এই বাইকটা ভারতবর্ষের মধ্যে ম্যাক্সিমাম 2 লাখ টাকা প্রাইস হয়ে থাকে, কিন্তু সেখানেই বাংলাদেশের মধ্যে R15 এর দামকে শোনা পর আপনি অবাক নয় থাকতেই পারবেন না, কারণ বাংলাদেশের মধ্যে R15 এর দাম প্রায় 6 লাখ টাকা হয়ে থাকে, যেখানে আমরা এই পয়সায় খুব সহজে একটি বেলারি TNT 600i কে নিয়ে নিতে পারবো। সেখানে একটা সামান্য 150 cc বাইককে আপনি 6 লাখ টাকা কিনবেন। এবং এই দুটো দেশের মধ্যে বাইকের প্রাইস আপ ডাউন হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে ট্যাক্স। দেখুন, ইয়ামা কোম্পানি হচ্ছে জাপানের কোম্পানি। এবার এই জাপান থেকে R15 কে নিয়ে আসতে আমাদের ভারতবর্ষের মধ্যে ট্যাক্স লাগে এক্সপোর্ট ডিউটির জন্য 45%। মেনে নিন, আপনার R15 এর জন্য একটা ভালো কিট দেখেছেন, সেই কিটটার দাম হচ্ছে 100 টাকা, এবং সেই কিটটাকে আনতে তারা 45% এক্সপোর্ট ডিউটির ট্যাক্স নেবে। মানে সেই হিসাব করে দেখতে গেলে সেই টুল কিটটা যখন আপনি নেবেন তখন আপনাকে 145 টাকা দিতে হবে। ঠিক এইরকম ভাবে যখন আপনি জাপান থেকে ইন্ডিয়ার মধ্যে কোনো বাইকে এক্সপোর্ট করবেন তখন এক্সপোর্ট ডিউটির ট্যাক্স অনুযায়ী আপনাকে 45% বাইকের সঙ্গেই দিতে হবে। তবে বাইক যদি এক্সট্রা প্রিমিয়াম হয় তাহলে তার মধ্যে আপনি 45% এর জায়গায় 75%ও দিতে হতে পারে। তবে বাংলাদেশের সবথেকে কাছের জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতেরই একটা অংশ, এবং জাপান থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত কোনো বাইককে এক্সপোর্ট করার জন্য আপনাকে 45% দিতে হবে। তবে যখনই আপনি পশ্চিমবঙ্গে বর্ডার করে বাংলাদেশের মধ্যে যাবে তখন এই ট্যাক্সটার মধ্যে 5% বেড়ে সেটা 50% হয়ে যাবে। এই জন্য ভারতবর্ষের তুলনায় বাংলাদেশে বাইকের দাম একটু বেশি হয়ে থাকে। তবে শুধুমাত্র এই ট্যাক্স অবধি রেহাই নয়, বাইক যখনই আমরা বাংলাদেশের মধ্যে ঢুকবে তখনই বাংলাদেশের সরকারকে আপনাকে বাইকের ওপর প্রায় 2.5 গুণ টাকা এক্সট্রা দিতে হয়, যেটা সব থেকে বেশি কষ্টকর হলো, তবে এটা সরকারকে আপনাকে দিতেই হবে। এবার আপনি মেনে নিন, 50% এক্সপোর্ট ডিউটি ট্যাক্স দিয়ে এবং 2.5 গুণ টাকা দিয়ে আপনি বাইকে কিনে নিয়েছেন, এবার কি আপনি রোডে চালাতে পারবেন? এখনো বাইককে রোডে চালানোর মতো সম্পূর্ণভাবে তৈরি হয়নি বাইক, কারণ এই বাইকটার মধ্যে এখনো আপনাকে অনেকগুলো ট্যাক্স দিতে হবে, যেটা হলো RTO, রেজিস্ট্রেশন, নাম্বার প্লেট এবং বাইকের মধ্যে আদার্স ট্যাক্স তো লেগেই আছে। এবং বাংলাদেশের মধ্যে যখন এই সব কটা ট্যাক্সকে একসাথে দিয়ে বাইকে যখন রোডে নামানো হয় তখন সেই বাইকের দাম ইজিলি 6 লাখ টাকা হয়েই যায়। তবে একটা কথা যেটা আপনার 99% লোক জানেন না, বাইকের দাম মাঝে সাথে বাইকের সেলিং এর উপর নির্ভর করে। যেরকমই আপনাকে আগে বললাম, ইন্ডিয়া বলুন আর বাংলাদেশ বলুন, এই দুটো দেশের মধ্যে সব থেকে পপুলার সুপার বাইক হচ্ছে R15। যেই বাইকটা অল্প বাজেটের মধ্যে অধিক পরিমাণে শক্তি এবং অনেক বেশি অ্যাডভান্স ফিচারকে প্রোভাইড করে থাকে, সেই হিসাবে দেখতে গেলে এই দুটো দেশের মধ্যে R15 কে সব থেকে বেশি পরিমাণে কেনা হয়ে থাকে। এবার বাইক যখন অধিক পরিমাণে বিক্রি হচ্ছে তখন বাইকের দামও অনেক বেশি বাড়বে। তো এটাই হলো রিয়েলিটি ফ্যাক্ট বাইকের দাম বাড়ার পিছনে। তবে আপনাদেরকে আগেই বলে রাখি, এটা কোনো কম্পিটিশন ভিডিও একদমই ছিল না, এটা শুধুমাত্র এডুকেশন পারপাস হিসাবে আমি বানিয়েছিলাম। তবে ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে কমেন্ট করতে একদম ভুলবেন না, সাথে আমার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ফলো করতে একদম ভুলবেন না। দেখা হবে নেক্সট পার্টে, ততক্ষণ জন্য বাই বাই।